আসসালাম আলাইকুম। আজকে এই করোনা ভাইরাসের এই মহামারীতে আমরা সবাই বাসার ভিতরে আছি, সবাই তো লকডাউন, তো কিছু একটা করতে হবে। তো আমার বাচ্চা আজকে বলল যে বাবা চলো আমরা পিজা বানাই। তো বাসায় সব জিনিসই আছে, তো আমি বললাম যে চলো আমরা একটা ডিপ ফ্রেন্স পিজা বানাই। তো আমার ছেলে বললো বাবা তাহলে আজকে নতুন কিছু বানাও, তাহলে একটা পিজা বানাবো আমরা আজকে হটডগ দিয়ে, আর আরেকটা পিজা বানাবো চিকেন দিয়ে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পিজার ডোটা, এটা হচ্ছে পিজার ডো। এটা আমরা প্রায় 2 ঘন্টা আগে এটাকে একটু তেল দিয়েছিলাম, একটু গরম পানি ইস্ট এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা 2 ঘন্টা ছিল এইভাবে। তো 2 ঘন্টা পরে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডোটা হয়ে গেছে। এটা হচ্ছে ডো, আর এটা হচ্ছে হটডগ। আমরা ছোট ছোট করে কেটেছি, এই হটডগটা আমরা পিজাতে দিব। আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে চিজ, মোজারেলা চিজ, আর এসে টমেটো সস। তো আমরা আসলে পিজা যখন বানাবো আমাদের ওভেনটা তো ওভেনে দিব, তো আমরা চিন্তা করলাম যে কি দেওয়া যায়। তখন আমরা এই ফ্রাই প্যানটাকে, 2টা ফ্রাই প্যান আমরা নিয়েছি, আমাদের ঘরে যা আছে, কারণ আমরা তো এখন বাইরে যেতে পারবো না, যা আছে সেটা দিয়ে আমরা করলাম। তো 2টা ফ্রাই প্যানে আমরা 2টা পিজা বানাবো। তো প্রথমে আমি যাচ্ছি আমার চিকেন হটডগ পিজাটা বানাতে। তাহলে আমি ডোটা এইভাবে নিলাম, আপনারা দেখতেছেন। তার আগে আমরা এখানে একটু তেল দিয়ে দিলাম, এই যে তেলটা দিয়ে এইভাবে। আমার হাত কিন্তু পরিষ্কার, আমি কিন্তু হাত ওয়াশ করে নিয়েছি। আপনারা মেক শিওর যখন করবেন হাতটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। এভাবে দিয়ে তেলটাকে দিবেন, দিয়ে ডোটাকে এভাবে নেবেন, নিয়ে একটু এভাবে করবেন, দেখতেছেন আমি করতেছি, খেয়াল করেন, খুব ইজি। আর আমি জানি না কতটুকু কী হবে, কারণ এটা সবার আইডিয়া। আমার ছেলে, আমার স্ত্রী আমাকে আইডিয়া দিল যে বানাবার জন্য। তো আমরা এভাবে এভাবে আপনারা হাত দিয়ে এভাবে প্রেস করবেন, প্রেস করে চেষ্টা করবেন পুরাটা আপনার ডোটাকে বানাচ্ছি। আপনারা দেখেন এভাবে চাপ দেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এভাবে দেখতে, আমি আপনারা এক হাতে করতে পারেন, 2 হাতে দিলে হয়। এভাবে পুরাটাতে যাবেন, আমি যাচ্ছি, আপনারা দেখেন। আমার স্ত্রী আমাকে হেল্প করতেছে, আপনারা নিচে আমার সাথে আর একটা হাত দেখতেছেন, সেটা আমার স্ত্রীর হাত, সেও খুব ভালো রান্না করে। তো আমি যতটুকু রান্না বান্না শিখেছি আমি তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ সেই আমাকে উৎসাহ দিয়েছে। আর এমনি আমি রান্নাটাকে পছন্দ করি, আমি এনজয় করি। আপনারা দেখতেছেন সে হেল্প করতেছে। এখন ডোটা হয়ে গেল, এভাবে যখন হয়ে গেল দেখতেছেন, হ্যাঁ হয়ে গেছে। এখন আপনার করবেন কি, এই কোনাটাকে এইভাবে হাত দিয়ে একটু দিয়ে দিবেন, তাহলে একটু ক্রাঞ্চির মতো আসবে। আপনারা দেখতেছেন আমার, হ্যাঁ আসতেছে, হ্যাঁ আচ্ছা। এখন এখন আমরা কি করব, আপনারা প্রথমে নেবেন টমেটো সসটা, টমেটো সস এভাবে নিয়ে এভাবে মাঝে দিবেন, দিয়ে এইভাবে চামচ দিয়ে লাগবেন। আমি আর একটু দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো সসটা, পিজা সস, যেটাকে পিজা সস আর কি। এর ভিতরে আমরা অরিগানো, গার্লিক এগুলো মিক্স করেছি, একটু সল্ট দিয়েছি টেস্টের জন্য, আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন। হ্যাঁ দেখেন মোটামুটি, আর মনে হয় আর লাগবে না, সব জায়গায় যেন যায় সেটা খেয়াল করবেন। কেমন হয়েছে? হ্যাঁ আমার স্ত্রী বলতো যে মোটামুটি, আমি জানি না কি হবে, আপনারা ঘরে বসে, ঠিক আছে, হ্যাঁ ঘরে বসে ট্রাই করবেন, কারণ এই লকডাউনের সময় আসলে আমাদের করার কিছুই নাই, সময় তো কাটাতে হবে। এখন এখন আমরা চিজ নিব, এই যে চিজটা দেখতেছেন, এই চিজ, মশলা চিজ অলরেডি স্লাইড করা আছে, এভাবে আমি দিচ্ছি, এ দেখেন এভাবে দিলাম, হ্যাঁ বেশি দিচ্ছি, চিজটা দিচ্ছি,
এটা সরাই দাও, তেলে পিঠোটা ভালো আসবে। আর আমি একজনের কথা না বললে নয়, যার থেকে আমি এই রান্নাবান্নার যে উৎসাহ পাই, সিনি হচ্ছে আমাদের ফারুক ভাই। আমি ওনাকে সবসময় ফলো করি, উনি আমার আদর্শ। উনি, জানি না উনি আমার ভিডিওটা দেখবেন কি না, তবে ওনার আগ্রহেই আমি রান্নাবান্না করি। উনি একটা আমার অনেক পছন্দের মানুষ। আচ্ছা, এবার হল, এবার আমি হাড্ডক দিচ্ছি। এই যে হাড্ডকগুলোকে আমি আগে কেটে রেখেছি ছোটো ছোটো করে, এখানে কবে দেন হাড্ডক দিচ্ছি, সব জায়গাতে দিয়ে দেন হাড্ডকগুলো দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে একটু হেল্প করো। আপনারা ঘরে যা আছেন তাও দিতে পারেন, হাড্ডকের পরিবর্তে আপনারা যদি চান চিকেন দিতে পারেন, বিফ দিতে পারেন। চিকেনটাকে একটু সিদ্ধ করে ছোটো ছোটো করে আপনি দিতে পারেন, যাই ঘরে থাকে। এমন কোনো, জানি না কেমন হবে। এরপরে আমরা আর একটু চিজ দিব, এটা হয়ে গেল। এটা একটু পরে আমরা ওভেনে দিব, আমাদের ওভেনটা অলরেডি আমরা হিট রেটে দিয়ে আসছি, দিয়ে এটা বেশি না, হয়তো 10 মিনিট হবে। হ্যাঁ, তাহলে আমি এই পিজাটা এখানে একটু সরাই। এখন আমি আর একটা পিজা বানাবো, চিকেন পিজাটা, চিকেন অ্যান্ড টমেটো। এটা ডোটা দেখতেছেন আপনারা, ডোটাকে নিয়ে এইভাবে সুন্দর করে দিবেন। আমি অলরেডি ফ্রাই প্যানের নিচে একটু তেল দিয়ে দিয়েছি, না হলে এটা স্টিকি হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে প্রেস করবেন, ওটা অটোমেটিক চলে যাবে। এগুলা কিন্তু ফ্রাই প্যানগুলো নন স্টিক, আপনারা যে কোনো, আপনাদের যে কোনো ফ্রাই প্যানের এগুলো করতে পারবেন। দেখতেছেন আমরা, এবার কোনাটা এইভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিলে মোটামুটি হয়েছে। আমার স্ত্রীকে জিজ্ঞেস করতেছি কি কেমন হলো, ঠিক আছে না একটু করবো, ও বললো ঠিক আছে। আমরা এই যে দুটো পিজা বানাচ্ছি, হাড্ডক পিজাটা খাবে আমার ছেলে, আর এই পিজাটা খাবো আমি আর আমার ওয়াইফ। এটা আমাদের আজকের ডিনার, কারণ এই সময় বাইরের খাবার না খাওয়াই ভালো। আপনাদের ঘরে যা, যার যেটা আছে সেটা দিয়ে আপনারা মোটামুটি কিছু একটা বানাতে পারেন। এখন আর একটু এদিকে দিয়ে দাও, এই সাইডটাকে দিয়ে দাও, আমার ওয়াইফ আমাকে একটু হেল্প করতেছে। আপনারা দেখতেছেন, হ্যাঁ চিজটা, চিজ দিয়ে দিই, চিজটা দিয়ে তারপর আমি আমি চিজ দিচ্ছি। চিজ দেওয়ার পরে এখন আমরা টমেটো, প্রথমে এখন টমেটো দিয়ে দিই না, এরপরে চিকেনটা দিয়ে দিব। এই যে টমেটো আমি আগেই স্লাইস করে রেখেছি, আপনি স্লাইস করে টমেটোগুলোকে এখানে বসাই দেন সুন্দর করে। আসলে না বেশি দিব না, যতটুকু লাগে আপনার পুরাটা যাতে কাভার হয় এইভাবেই আপনারা দিবেন, আমার মনে হয়ে যাবে। দেখি এরপরে এখন এটা হলো, এখন আমরা চিকেনটা দিব। চিকেন আগেই আমরা সিদ্ধ করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিব, দেখো কোথায় বাকি আছে কিনা। আমরা এর উপর আর একটু চিজ দিব, তাহলে জিনিসটা মেল্টেড ভালো হবে। ওকে, আমি চিজ দিচ্ছি। আচ্ছা,
আর বেশি লাগবে না। তাহলে আমরা মোটামুটি আমাদের এই পিজাটা হয়ে গেল, আমরা এখন ওভেনে দিব। তা একটু পরে আমরা দেখাবো যে ওভেন থেকে কীভাবে বাইর হবে। আমাদের পিজা আমরা ওভেন থেকে বাইর করলাম। তো এই পিজাটা আসলে আমাদের একটু আগেই বাইর করা উচিত ছিল, একটু বার্ন হয়েছে। তো মোটামুটি আর এটা হচ্ছে চিকেন পিজা আমাদের, আমরা এখন খাবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।